সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কষ্ট হচ্ছে। কিসের কষ্ট আসলে? ভাই মা নাই, অসুস্থ বাবাটা। কিসের কষ্ট আসলে বেশি? কিসের কষ্ট ভাই, মা নাই, অসুস্থ বাবাটা, ভাইটাই নিয়ে অনেক কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, জন্য মিডিয়ায় আসলে কখনো আসি নাই, জীবনের ফার্স্ট টাইম আসছি। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট মৌলভী বাজার। কি করেন, লেখাপড়া করেন? না ভাই, লেখাপড়া করি না, পার্লারে জব করতাম, মানে বিউটি পার্লারে। কাজটা চলে গেছে তো, এখন বর্তমানে মানুষের বাসায় পার্লারে কাজ যায় নাকি? আস্তে আস্তে কাজ শিখলে আরো অভিজ্ঞতা হয়। পার্লারে কাজ যায় নাকি? আবার কি কোনো কিছু চুরি টুরি করছিলেন নাকি? চুরি করি নাই, কেননা পার্লারের কাজটা আমার নিজেরই ছিল। আব্বু অসুস্থ হওয়ার কারণে পার্লারের সামান বিক্রি করে তার চিকিৎসা করাইছি। তো কাজ কাম সব শিখছেন, শেখা হয়ে গেছে। তো ভবিষ্যৎ এখন কি চিন্তা করেন? ভবিষ্যতে চিন্তা করি ভাই, কাজ করে তো সবাই চিন্তা করে যে বড় কিছু হবো, অথবা বাবাটা অসুস্থ, মানে তার হার্টের সমস্যা, ভাইটা অনেক ছোটো, ভাইটারে মাদ্রাসায় পড়াইতেছি। অনেক দুঃখ কষ্ট নিয়ে মিডিয়া আসছে। এখন এমন কোনো মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, অথবা আমার পার্লারে কিছু টুকটাক মাল সামানা কিনা লাগবে, যদি কেউ কোনো হেল্প সহযোগিতা করে অনেক ভালো হবে। আপনার পার্লারটা কোথায়, কোন জায়গায়? এটা নবীনগর। নবীনগর। পার্লারের নাম কি? পার্লারের নাম নাম বলে দেন, মানুষকে ভিড় টির করবো, কাস্টমার বাড়িয়ে দেবো। সেটা ফোনে বলবো, এখন মিডিয়ার মাঝে কেন বলবো? মিডিয়ার মাঝে প্রচার হইলো, আরো মানুষ জানলো, বোঝানো কাস্টমার বেশি গেলো, তখন আপনার ইনকামও ভালো হইলো, তাই না? না ভাই, বলবো যে আমার সঙ্গে যোগাযোগ করবে, অথবা যে আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে। এখন কি বেশি প্রয়োজন একটা জীবন সঙ্গী না সহযোগিতা? এখন ভাই আমার দুটোটাই প্রয়োজন বেশি, হেল্প সহযোগিতাও, একটা জীবন সঙ্গীও মনের মতো, যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে, অথবা অসুস্থ বাবাটাই নিয়ে অনেক কষ্টে আছি, যে এমন একটা মানুষ আমার পাশে সারা জীবন থাকবে, অবশ্যই তার পাশে থাকবে। তা সবকিছু জানা শোনার পরে কেউ যদি যোগাযোগ করতে চায়, তা আপনার কোনো সমস্যা হবে না তো যদি নাম্বার দিয়ে দেন? না ভাই, কোনো সমস্যা হবে না। দেখেন ভাই, ভিডিও নাম্বার দেওয়ার আগে দেখেন আর পাঁচটা মেয়ের মতো বাজে, মেয়ের মতো ভেবে ভাই কেউ কোনো খারাপ কথা বলবেন না। আপনাদের কাছে এটা অনুরোধ, আমি অনেক দুঃখ কষ্ট করে মিডিয়ার মাঝে আসছি, যদি পারেন কেউ সারা জীবনের জন্য পাশে থাকতে, তাহলে ফোন দিবেন, কথা বলবো। আর যদি না পারেন ভাই, তাহলে ফোন দিয়ে বিরক্ত করবেন। আপনার নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, নাম্বারটা মুখস্থ নাই, আপনি নাম্বারটা বলুন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকারে অসহায়, নিজে আসলে কর্মও করে, পার্লারে জব করে, সব কিছু জানাশোনার পরেও সবার ঊর্ধ্বে তার একটা জীবনসঙ্গী। আসলে বিয়ের বয়স আসলে সবার একটা জীবনসঙ্গী দরকার হয়। কেউ যদি জীবনসঙ্গী করতে চান বা আরও যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01912206239। নাম্বারটা খোলা থাকে তো? জায়গা পর নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।